যে খবরটা নির্বাচন কমিশন সূত্রে এখনো পর্যন্ত এসে পৌঁছাচ্ছে, সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 10.26%। সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 10.26%। নির্বাচন কমিশন সূত্রে এই খবরই আসছে। ফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, কমিশনের কাছে ভোটের শতাংশ আছে, কিন্তু এখনো পর্যন্ত যে অভিযোগগুলো সামনে এসেছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কি কোনো পদক্ষেপ নিয়েছে তারা? দেখো, সকাল 9টা পর্যন্ত, 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছিল, সকাল 9টা পর্যন্ত 10.26%, অর্থাৎ প্রথম 2 ঘন্টায় এই শতাংশের হিসেব আমরা রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি। কিন্তু এর পাশাপাশি দেখা গিয়েছে যে যখন সকাল 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, তার 3 ঘন্টা পরে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে এসেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কিন্তু তার অনেক আগে থেকেই রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে যে কন্ট্রোল রুম খোলা হয়েছিল, সেই কন্ট্রোল রুমে বিস্তর অভিযোগ এসেছে বিভিন্ন জায়গা থেকে। ভোট কর্মীরা যেরকম অভিযোগ করেছেন, তার পাশাপাশি সাধারণ মানুষ, তারাও কিন্তু কোথাও বুথ জ্যাম হচ্ছে, কোথাও ছাপ্পা ভোট হচ্ছে, এই রকম বিস্তর অভিযোগ এসেছে। কিন্তু সে তার নিষ্পত্তি কিভাবে হবে তা নিয়ে কিন্তু যথেষ্ট অন্ধকারে ছিল রাজ্য নির্বাচন কমিশন। তার কারণ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর যে বিষয়টির কথা বলা হয়েছিল, আক্ষরিক অর্থে কিন্তু প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হয়েছে কিনা তা কমিশন নিজেও জানে না। ফলে সেই বিষয়টি নিয়ে কিন্তু কমিশনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে এই কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার যথাযথভাবে করা হচ্ছে কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষরা এবং ভোটাররা। সেক্ষেত্রে শতাংশের বিচারে 10.26% প্রথম 2 ঘন্টায় ভোট করলেও প্রথম 3 ঘন্টাতে পরে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে নির্বাচন কমিশনারের আশা এবং বিভিন্ন অভিযোগের নিষ্পত্তি কতটা হয়েছে সে বিষয়টা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। পার্সেন্টেজ নিয়ে কি পর্যন্ত জানা যাচ্ছে? সত্যসুন্দর ভট্টাচার্য প্রতিনিধি কথা বললেন। সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 10.26%। কমিশনের কাছে অশান্তির ঘটনার খবর গিয়ে পৌঁছেছে, তবে ব্যবস্থা গ্রহণ এখনো পর্যন্ত সেই জায়গায় নেওয়া হয়নি বলে সাধারণ ভোটাররাই অভিযোগ তুলছেন।